हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, कैमन आबाई आशा करी सबाई भीषण भलो आ सुस्थ आर रियल लाइफ नोटे अपन जाना आंतरिक स्वागतम और काकुर बाड़ी एख आज के बाड़ी जावर कथा छो क्या जे रखम जलर समस्या एखे प्रचुर जलर प्रब्लेम प्रत्येक पुकुर एखे शुकनो ये देखते मटी टाटी फेटे एके चलते बड़ो बड़ो पुकुर क्योंकि एकटू जल नहीं प्रचुर पुकुर एरक देखते पाव जाए और एखे प्रचुर कलो बंद हो गए और पुकुरे जलो नहीं जलर कष्ट भीषण और एमनी ग्रामे दिखे बुझते ही अच्छे शहर दिखे तो केंार जल अवेलेबल एखे केंार जलो पाव जाए ना तो यटाई सब बड़ प्रब्लेम एखे जे जल मैं मिस्टी जलर समस्या खूब एमनी नोना जल पावा जाए नदी चारिपाशे एलिकार चारिपाशे नदी आोना जल पावा जाए क्योंकि मिस्टी जलर खूब समस्या ये देखो समस्त पुकुल शुकनो हो गए दो एक पुकुर जो जल रही है और वो कल देखा जा कल टलगुलो सब बंद हो गए एकदम शुकनो फटफटे और दो एक पुकुरे जल आबार खूब ही कम और माछ अनेक मरे जाच्छे हमारे काकुदेव बाड़ी ओखाने अनेक पुकुरे माछ टाछ मारा गेछे कल के तुले सब माछ टाछ मरे जाच्छे और एटा हच्छे पुंजालीर बजार एटा हच्छे एकटु दोकानपाट प्रचुर रयेछे एटा हच्छे पुंजालीर बुधवार बजार एखाने समस्त हाट करते आसे मानुषजन এই গ্রামের যে সমস্ত পরিবেশ ধানের গোলা খড়ের ঘর তো সব কিছু এখানে মানে একসঙ্গে দেখলে সত্যি খুব ভালো লাগে আস্তে আস্তে শহরায়নের জন্য গ্রাম পরিবেশটা হারিয়ে যাচ্ছে কিন্তু এখানে আসলে সমস্ত কিছুই দেখা মেলে বেশ ভালো লাগে জলের সমস্যা খুব পুঁইশাক দেখা যাচ্ছে খুব ভালো হয়েছে জল কতটা কি হবে জানি না সব তো মাঠঘাট শুকনো হয়ে সামনে সব নালাগুলো সব শুকনো হয়ে গেছে এটা হচ্ছে পোস্ট অফিস এখানে পুঁইজালি পোস্ট অফিস পুঁইজালি পোস্ট অফিসটা একদম মাটির তৈরি উপরে টিন চাপানো তো বলেছিলাম না জলের খুব সমস্যা এখানে খুব জল কমে গেছে প্রচুর জল কমে যাওয়াতে মাছ দেখুর একদম মরে ভেসে গেছে প্রচুর মাছ এর সকালবেলায় মরা মাছ অনেক ফেলে দিয়েছে আর এই যে একটা মাছ ভেসে আছে আর এখানে এই যে পর্দারা জাল ফেলছে তো ভাবলাম যে এখন থেকে ভিডিওটা শুরু করি সকালের খাওয়া দাওয়া হয়ে গেল আর প্রচন্ড যা গরম যদিও এখানে ভালো হাওয়া বাতাস আছে তবুও কিন্তু বেশ ভালোই গরম তো এই যে পর্দা কিন্তু জাল ফেলছে আর সবাই একে একে আসবে সে পরপর মাছ ধরবে আর এখানে এসে অ্যাকচুয়ালি সবার মাঝে এত ভালো লাগছে এত আনন্দ হচ্ছে যে কি বলবো আপনাদের সাথে যে মাঝে মাঝে এসে কথা বলবো বা ভিডিও কন্টিনিউ করবো সেরকমটা হচ্ছে না তো
যাই হোক দেখতে থাকুন। আর এখন যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য কিন্তু জল এতটা পরিমাণে কমে গেছে যে মাছ মারা যাচ্ছে। তো এখান থেকে কিছু মাছ হয়তো আবার ওই ধারে ওই পুকুরটায় ছাড়া হবে, ওই জন্য সেই ব্যবস্থাই করা হচ্ছে, দুটো জাল আনা হয়েছে। আর ওই ধারে পুকুরটা একদম শুকিয়ে গেছিলো, আসলে ধান চাষ করা হয়েছিল তার জন্য জল নিয়ে দেওয়া হয়েছিল, তো যার জন্য শুকিয়ে যাওয়ার পরে আবার মানে পাশের কোথা থেকে জল নিয়েছে, তো যাই হোক সেটাও আবার শুকিয়ে যাচ্ছে। এত প্রখর রৌদ্র আর তারপরে চারপাশে এত টান চলছে, তো জল শুকিয়ে যাচ্ছে বারবার। তো যাই হোক এখান থেকে প্রচুর মাছ মারা যাচ্ছে এই পুকুরে, জল একেবারে কমে গেছে আর এই রৌদ্রে প্রচুর জল গরম হয়ে যাচ্ছে, অক্সিজেনের অভাব পড়ছে, ওই জন্য কিন্তু জল কমে যাওয়ার কারণে মাছ মরে যাচ্ছে। তো ছোটদা থেকে শুরু করে বড়দা, তারপর আরও হচ্ছে অনেক দাদা আছে, পিসির ছেলে টেলে, আমার হাজব্যান্ড, সবাই যে মাছ ধরতে নামছে, মাছ ধরবে, তো সাথে থাকুন। তো একজন নিচে শুধু পালায় ঘা দেবে, মানে প্রচুর পালা হচ্ছে ফোঁতা আছে, সেগুলো সব তুলবে বা ঘা দেবে, মানে ছোটদা এই কাজটাই করছে। আর আমার হাজব্যান্ড জাল নিয়ে রেডি হয়ে গেছে, যুদ্ধে নামবে এবার, বড়দা ওধারে আর আমার হাজব্যান্ড এধারে। ব্যাস প্রথম পড়লো, আরেকটা মাছ পড়েছিল এর আগে, প্রচুর মাছ আছে কিন্তু পুকুরটায়, জল অল্প হলে কী হবে, প্রচুর মাছ আছে, প্রচুর মাছ আছে। আর গ্রামের পরিবেশ দেখুন একদম খাঁদি, আর এই যে এখানে প্লাস্টিক বাঁধা আছে, এখানে কিছু জল জমেছে, এখানে কিন্তু ইউরিয়া দেওয়া আছে, আর ইউরিয়া দিয়ে এরকম মোচাটা কেটে নিয়ে বেঁধে দিয়েছে যাতে কলাগুলো একটু মোটা হয় বা কিছু একটা ব্যাপার স্যাপার আছে আর কি, ওই জন্য কিন্তু এখানে ইউরিয়া দিয়ে বাঁধা আছে। এইটা হচ্ছে টেম্পু মাছ, যেটা দড়িটা মোটা দেখাচ্ছে, আর এইগুলো কিন্তু সিলভার কাপ, তো প্রচুর মাছ হয়েছে। গলদা চিংড়ি আছে, এই যে গলদা চিংড়ি পড়েছে, যে বেশি চাপিস নেই, ঠ্যাং ভেঙে গেলে কিন্তু এ হবে, শর 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 তুলে ওই হাইটা নিয়ে, হাইটা নিয়ে আর এইগুলো হচ্ছে লাল আলু, যেটা ওই মিষ্টি আলু যেটা সেইটাই, সেটাই কিন্তু এইখানে এই যে জলের একটু সমস্যার জন্য এরকম শুকিয়ে গেছে, কিন্তু এইখানে এই যে চাষ করা হয়েছে। আর এই গাছটায় দেখুন প্রচুর পরিমাণে লেবু হয়েছে, লেবু এত হওয়া হয়েছে এই গাছটায়, আর প্রত্যেক বছর এত পরিমাণে লেবু হয় তবু এবছর কম হয়েছে, প্রচুর পরিমাণে লেবু হয় এই গাছটায়। আর এই ধরনের এই যে লেবু গাছ, এই ধরনের লেবু আর কি, পাতিল লেবু অ্যাকচুয়ালি না, এগুলো একটা অন্য ধরনের লেবু, পাতিল লেবুটা একটু অন্যরকম আর এই লেবুটা একটু অন্যরকম, তো এই লেবু কিন্তু প্রচুর হয় আর কি। লাল মাছ, লাল মাছ, আর এই জলের গঠনই এরকম এরকম ঝিরি 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 হচ্ছে, পাপড়িগুলো দেখতে হয় লাল হয় কিন্তু পাপড়িগুলো এরকম কুচনো কুচনো, ভালো সুন্দর দেখতে কিন্তু এরকম ঝিরি ঝিরি হয়, আর পাতাগুলো এই জবা ফুলের কাছে ছোটো ছোটোই হয়। আজকের মাছগুলো সব তুলে নেওয়া হবে, নিয়ে অন্য পুকুরে ছাড়া হবে, কারণ এই পুকুরে প্রচুর মাছ মরছে, সকাল থেকে অনেকটা মাছ ফেলে দেওয়া হয়েছে। আবার এই যে মরে ভেসে আছে আমি দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে, বড়ো বড়ো মাছ সব মরে মরে ভেসে যাচ্ছে, অনেক অনেক বড়ো বড়ো মাছ, এগুলো দু তিন বছরের পুকুরের মধ্যে মানে বড়ো করার জন্য রাখা হয়েছিল, তো সেই মাছগুলোই মরছে আর কি। আর এই দাদাকে ডাকছে ওখানে বারবার কিন্তু যাচ্ছে না, ফাঁকিবাজ এক নম্বর, যে শুধু এখানে এই যে গাড়ি মুসছে, তো তুমি পায়ে গুঁতরে খেয়ে দাঁড়িয়ে আছো, এটা ধরতে পারলে না, মাছ গুঁতো মেরেছে পায়ে, পায়ে গুঁতো মেরেছে, ওখানে ধরো, ছোট কিমার বিশাল কষ্ট হচ্ছে, ভীষণ গরম, ওই জন্য এই যে এখানে বসে আছে, ভিতরে মাছা চলে গেছে, মালাটা তো গড়াই নেমে গেছে।
মাছের বাবা মা নেই, সব ছেলে পেলেগুলো পড়েছে নাকি? বাবা মা আছে, এটা একটা আছে। আস্তে আস্তে এই শুধু ওই পুকুরে নে চল। ভার প্রচুর ভার। হ্যাঁ তুমি চাল গেলে হবে, আমি যাবো। আমি আগে নামবো না। ওই পুকুরে সব এই পুকুরে ছাড়া হচ্ছে। আর ওটা কোনটা? টাইগার। ও এটা টাইগার মাছ, এই লালটা হচ্ছে টাইগার মাছ। আমরা সব দর্শক কি মাছ হচ্ছে কি ব্যাপার সেগুলো সব আমরা দেখছি। ছোট পিসি কাকিমা, ছোট কাকিমা কইছো ভেটকি কই? ভেটকি কাট জালে, বর্দার জালে না কাট জালে? ও কি করে বুঝলে ভেটকি বেরিয়ে গেল? ওর ওর মানে গুতো বিরাট। তুই অনেক মানো তো শোলা মানো। কি ফুল জানো? হ্যাঁ মাধবীলতা, মাধবীলতা ফুল। আর আরেক রকম ফুল আছে, এরকম সুতো ছাড়াই গাঁথা যায় ফুলগুলো। হ্যাঁ সুতো ছাড়া এই ফুলগুলো বেশ ভালোই গাঁথা যায়। সুতো ছাড়া কতটা মালা গাঁথে। আর মাধবীলতা ফুলের দারুণ সেন্ট, বিশেষ করে সন্ধ্যেবেলা খুব সুন্দর সেন্ট বেরোয়। এখান থেকে সন্ধ্যেবেলা যখন যাতায়াত করছিলাম তখন দারুণ সেন্ট বেরোয়। ওরম করতে হবে না, তুমি এমনি দিই দাও। মালা করে নিজের মালাও নিজে পড়ছে। একটা কুলপি ব্যাপারই আসছে, আর ছোট কাকিমা গেল। ওদের একটা বরফ দাও না খাই, বলে একটা বরফ দাও না খাই। চল 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 বুঝে বুঝে বুঝে। ছি ছি বেশ ভালোই হলো, সবাই জলের মধ্যে আর এই গরমের মধ্যে বেশ এ করছে। আর আমরা এই কুলফি খেতে এসেছি, সবার জন্যই নেওয়া হবে। টোটাল 14 পিস নেওয়া হয়েছে। ব্যাপক মাছ বাক হয়ে যাচ্ছে দেখে। নিজান বলে যাচ্ছে না, সিলভার কাপ। আর এইগুলো হচ্ছে মৃগেল মাছ, এটাও সিলভার কাপের বাচ্চা। আর এটা হচ্ছে টেম্পু মাছ। টেম্পু মাছের ভেতরে কি আছে এখন ঠিক বোঝা যাচ্ছে না, ডিম আছে না চর্বি আছে ঠিক বোঝা যাচ্ছে না, কাটার পরে বোঝা যাবে। আর এইটা হচ্ছে সিলভার কাপ, মোটামুটি একটু বড় হয়েছে। এগুলো খাওয়ার জন্য রান্না হচ্ছে দুপুরবেলা। ধন্যবাদ। এগুলো হচ্ছে গলদা চিংড়ি, মোটামুটি বড় সাইজের মাঝারি সাইজের সব রকমই আছে। আর মাছগুলো সব তুলে দেওয়া হচ্ছে, তার কারণ হচ্ছে জল কমে গেছে ওই জন্য। বাড়িতে হবে না তো বন্ধু, নষ্ট।
প্রচুর পরিমাণ ডিম হয়েছে অনেকে। কি করবো এটা বের করে নেবো? এর ডিম সাদা, সিলভার কাপের ডিম সাদা, আর হচ্ছে হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5:31 আর মাঠে এসে দাঁড়িয়ে আছি আমি, বৌদি, ছোট বোন আর এই যে আমার হাজবেন্ড আছে, এখানে ছোট পিসির মেয়ে আছে। তো আমরা মাঠের দিকে একটু ঘুরতে এসেছি, খোলা মাঠে, দক্ষিণে বাতাস বেশ ভালোই লাগছে। আর মানে এটা একদম আলাদা একটা পরিবেশ, আর ওই দিকে দেখুন হচ্ছে সুন্দর গরু চড়ছে, আর এইখানে এই যে একটা পুকুর ছিল সেটা শুকিয়ে গেছে একদম, এতটাই প্রখর রৌদ্র আর এতটাই খরা চলছে সব জায়গার, তাই সব জায়গাতেই এতটাই খরা চলছে যে ওরকম পুকুর টুকুর যা ছিল মোটামুটি মাঠের মাঝে, তো সেগুলো সব কিন্তু শুকিয়ে গেছে একদম, শুকিয়ে ফেটে গেছে। আর ওইখানে বোধহয় ধান চাষ হয়েছিল, দেখাচ্ছি ওর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর এইটা পিছন দিকে দেখুন, এইটা কিন্তু একটা বড় বিল্ডিং, এটা হচ্ছে ফ্লাওয়ার সেন্টার। তো গ্রামের মধ্যে এরকম বিল্ডিং বা এত বড় বাড়ি একদম সচরাচর দেখা যায় না বা হয় না, কারণ গ্রামে কিন্তু মধ্যবিত্ত এবং তার নিচে মানুষের বসবাস, মানে বড় লোকের বসবাস খুবই কম, ওই জন্য এরকম বিল্ডিং বা বড় উঁচু অনেক তালা ঘর বাড়ি করা কারোর পক্ষে সম্ভব না। তো সরকারি থেকে কিন্তু এরকম বড় বড় বিল্ডিং করে দিয়েছে, কারণ সুন্দরবন এলাকায় বেশিরভাগ মানুষজন কিন্তু বন্যা বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, তো তাদের জন্য কিন্তু এই বিল্ডিং। এটা আমাদের দিকেও আছে আর সব জায়গায়, মানে গ্রামে প্রত্যেকটা গ্রামের বলতে অনেকগুলো গ্রাম মিলে এই জায়গায় করা আছে। আবার অনেক এরপর দুটো তিনটে গ্রাম ছাড়িয়ে আবার এরকম একটা করে বিল্ডিং করা আছে, এগুলো হচ্ছে আইলা বিল্ডিং, আইলা সেন্টার। তো এগুলো মানে বন্যা এই বিল্ডিংয়ে তারা আশ্রয় নেয়, এই বিল্ডিংয়ে অনেক এমনভাবে তৈরি যাতে অনেক মানুষ ধরে, এবং সেসময় খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং আলোর পরিষেবা, সমস্ত পরিষেবা কিন্তু এর মধ্যে দেওয়া আছে। আর ওই সাইডে ওই যে একটু রংচটার মতো, ওটা কিন্তু স্কুল, ওটা হচ্ছে প্রাইমারি স্কুল আর হাই স্কুল, এক সাইডে প্রাইমারি স্কুল আর এক সাইডে হাই স্কুল। তো এই গ্রামের এই স্কুলের মধ্যে তিনটা কল আছে, তার মধ্যে দুটো কলে জল ওঠে আর একটা কল একদম খারাপ হয়ে গেছে, তো তার উপরে নির্ভর। আর ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি, বেশ ভালোই লাগছে। আর এই গ্রামটার নাম হচ্ছে পুঁইজালি। তো এই গ্রামটা থেকে সুন্দরবন একদম কাছে, আর আমাদের এই গ্রাম থেকে কাছাকাছি একটু ঘন বন আছে, তো ভাবছিলাম যাব, তো ভাবছিলাম যাব কিন্তু অনেকটা সন্ধে হয়ে গেছে আর কি, ওই জন্য আর গেলাম না। এই যে বৌদি দাঁড়িয়ে আছে, আজকে আমরা বেশ ভালো মন্দেই খেলাম, মাছ থেকে শুরু করে সমস্ত কিছু খেলাম। বৌদির আজকে খুব লস হয়ে গেছে, আজকে সোমবার বৌদির, ওই জন্য বৌদি আজকে নিরামিষই খেয়েছে। আর এই যে হ্যাঁ, না তুমি তুমি মাছ খাওনি, ফিশ খেয়েছো, মাছের ডিম খেয়েছে, নিরামিষধারী মাছের ডিম খেয়েছে কিন্তু মাছ খাই। মাছের নাড়ি ভরে গেছে, মাংস রান্না হয়নি, মাংস রান্না করে খেয়েছে। তো চারপাশে একটুখানি দেখাই গ্রামটা, প্রচুর গরু চড়ছে।
এখানে এরকম ঢাকানো আছে, তার কারণ হলো এখানে পান চাষ করা হয়েছে। তো পানের পাতা রৌদ্রতে খুব অসুবিধা হয়, ওই জন্য কিন্তু এরকম ঢাকিয়ে বা খড়ের, হ্যাঁ, রৌদ মানে রৌদ্রের যে তাপটা আর কি ক্ষতি করে পানকে, ওই জন্য এই যে এরকম ঢাকিয়ে এর ভেতরেই কিন্তু পান চাষ করা হয়েছে। তবে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরার ভেতর দিয়ে ঠিক দেখা যাবে না, ওই জন্য দেখাতে পাচ্ছি না। তবে মুখে বলে দিলাম যে এখানে এই যে পরিবেশটা তৈরি করা হয়েছে শুধু পান চাষের জন্য। আর অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, লোকজন সব গরু তাড়িয়ে সব বাড়িতে নিয়ে যাচ্ছে। ছোট্ট একটা বাড়ি, কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা। সামনে হচ্ছে ঘরের গাদা, এটা হচ্ছে জ্বালানির জন্য রাখা হয়েছে। ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে গ্রামের বউরা কিন্তু প্রদীপ ধূপ নিয়ে তুলসী তলায় আসে। এসে এখানেও প্রদীপ ধূপ জ্বালিয়ে প্রণাম করে। আর বাড়িতে যদি ধানের গোলা থাকে তাহলে সেখানেও গিয়েও কিন্তু প্রদীপ ধূপ দেখাতে হয়, সেখানে প্রণাম করতে হয়। তো গ্রামের এই সিস্টেমগুলো কিন্তু সত্যি ভীষণ ভালো লাগে, যেগুলো পরপর হারিয়ে যাচ্ছে, যেগুলো শহরের মানুষের মধ্যে এখন আর নেই, কিন্তু গ্রামের প্রতিটা ঘরে ঘরে কিন্তু এরকমটাই হয়। কাকিমার ধূপ আর প্রদীপ নিয়ে গলায় চলে এসেছে ধানের গোলাতে, এখানেও কিন্তু প্রদীপ ধূপ জ্বালিয়ে কিন্তু প্রণাম করছে। ভিটার ঈশানকোণের দিকে মনসা ঠাকুরের থান আছে, তো সেই উদ্দেশ্যে সেই দিকে ফিরেই কিন্তু প্রদীপ ধূপ সেই উদ্দেশ্যে কিন্তু প্রণাম করছে কাকিমা। আর সামনে একদম কালী ঠাকুরের মানে পূজা হচ্ছে, তো সেই দিকটাও একবার প্রদীপ দেখিয়ে দিল। তো প্রণাম প্রণাম করে তারপরে ঠাকুর ঘরে গিয়ে আবার ভোগ টুক লাগাবে। তো এখানে ঠাকুরদা ভোগ নিয়ে চলে এসেছে, ওখানে গোটা ফল নিয়ে চলে এসেছে, আপেল আর আঙুর। এটাই রাত্রেবেলা হয়তো, আপেল নয়, এটা হচ্ছে কমলা। তো এই দুটোই রাতে ঠাকুর ভোগ দেওয়া হবে আর কি। এখন সন্ধ্যাবেলা, তো বাড়ির যত আত্মীয় স্বজন যারা এসেছি আমরা সবাই পলিথিন বিছিয়েছি উঠানের মধ্যে, তার মধ্যে কিন্তু এই খাওয়া দাওয়ার আয়োজন চলছে, মোমবাতি জ্বালানো হয়েছে আর মোবাইলে টর্চ তো আছেই, তো কারেন্ট নেই, ওই জন্য সবাই মিলে একসাথে এখানে বসেছি। আর ভীষণ ভীষণ আনন্দ হয় সত্যি বলতে, সবাই মিলে যখন এক জায়গায় হয় না, এক একজনের এক রকম গল্প থাকে, হাসি আনন্দ সব কিছুই থাকে। তো পূজোর কিছু ফল টল বেশি হয়েছিল, সেইগুলো এই যে কাটাকাটি চলছে। আর এখানে মুড়ি নারকেল খাওয়ার জন্য কিন্তু নারকেল কাটা হচ্ছে ও সাইডে। আর এখানে সমস্ত ফল যা কিছু ছিল সমস্ত কিছু কাটা হচ্ছে, যা কিছু বেশি হয়েছিল। তো সবাই কিন্তু এখানে গোল করে বসে আছি, অন্ধকারে ঠিক বসে যাচ্ছে না, কিন্তু সবাই কিন্তু এখানে বসে আছি। আর ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ গল্প হচ্ছে।
এই দিনগুলো সত্যিই ভোলার নয়। তো আমরা তো ভীষণ এনজয় করছি আর ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নেক্সট ব্লগে।